আসলে ছাত্র রাজনীতি বলতে মানুষের মধ্যে যারা সাধারণ ছাত্র মিছিলে নিয়ে যাওয়া এবং আমার এমনও মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের একজন শিক্ষার্থীকে সারা রাত শীতের মধ্যে দাঁড় করে রাখা হয়েছিল সেই সেই ছাত্রটি পরবর্তীতে মারা গেছে এরকম অগণিত ঘটনা রয়েছে এই যে ছাত্র রাজনীতির নামে যে ভয় ভীতি সেই জায়গাটা থেকে উত্তরণের উপায় কি জি ধন্যবাদ আপনি এই ছাত্র রাজনীতি বলতে যে সাড়ে পনেরো বছরে ছাত্রলীগ যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল ক্যাম্পাসগুলোতে হল দখল রুম দখল গেস্টরুম কালচার সারা রাত রাতব্যাপী স্টুডেন্টদের আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের গেস্টরুম করানো কোনো কর্মসূচি থাকলে জোরপূর্বক পাবে তাদেরকে কর্মসূচি আসতে বাধ্য করা হতো কোনো একজন অবৈধ মন্ত্রী গেলেও বলতে হতে জানে সময় আসতেই হবে মধুর ক্যান্টিন বাধ্যতামূলকভাবে তাদেরকে হাজিরা দিতেই হবে এই যে একটা ঘৃণা চলে আসছে ছাত্র রাজনীতিতে ক্যাম্পাসে এটি সত্য এবং এটি সাধারণ শিক্ষার্থীরা যে আপনি এই ছাত্র রাজনীতির প্রতি যেটা মানে বিরক্তি ভাব এসেছে এটি অসীক কোনো সুযোগ নেই এর জন্য শতভাগ এককভাবে দায়ী হলে ফেসিস্টের দূষর ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তো এখন এই তো পরিবর্তন করতে হবে ইতিবাচক এবং গুণগত পরিবর্তন করে এই রাষ্ট্রের স্বার্থে এই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে এবং যা এই রাষ্ট্র সংস্কার বলতে আমরা যা বুঝি যে আপনি আগামীতে কারা নেতৃত্ব দিবে যার জন্য আমাদের ছাত্র জনতা শহীদ হলো এত এত ছাত্র জনতা শহীদ হলো তাদেরও তো স্বপ্ন ছিল একটা ভালো একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ তার জন্যে ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে এখানে আপনি বিরাজনীতিকরণ করে রাজনীতিকভাবে মেধা শূন্য করে কখনো আমি একটা কথা বলতে চাই যখন আওয়ামী প্রথম ক্ষমতা আসা তারা কিন্তু দিন বদলে শরৎ বলল এবং আমাদের স্পষ্ট মনে আছে মিস্টার নূর তিনিও মনে করতে পারবেন সেটি হচ্ছে যে দিন বলদের বদলে সনদ যখন আসলো তারপরে দেখলাম বিশ্বজিৎ নামক একজনকে জগন্নাথ প্রদের সামনে কুপিয়ে ছাত্রলীগের ছেলেরা সেখানে হত্যা করেছে কিন্তু সনদ ছিল দিন বদলের সনদ সেখানে তখন আমি একটা লিখা লিখেছিলাম দিন বদলের রক্তাক্ত সনদ মানে সেই লিখাটা প্রকাশিত হয়েছিল এবং এরপর আমরা দেখি যাই বলেছে কিন্তু তার উল্টা দিকটা দেখেছি আমরা যে বিড়িয়ার হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে গুম খুন বহু কিছু দেখেছি কিন্তু এখন আপনারা ফ্রন্ট লাইনে রয়েছেন আপনারা ছাত্রলীগের সমালোচনা করছেন যারা দিন বদলের সনদ দিয়ে মানুষকে এক ধরনের হিপ্টোনাইজ করে ক্ষমতায় আসবার চেষ্টা করেছে এসেছিল এবং সেখানে দেখেছি রক্তাক্ত বিশ্বজিতের লাশ তার বিচারও কিন্তু পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্য সেখানে ঠিকমতো হয়নি এবং ঢাকা বুয়েটও দেখছি যে হত্যাকাণ্ড আমরা কিন্তু আপনারা যে কথাগুলি বলছেন আসলে তার কি আসলে বাস্তবিক প্রমাণ কি এই দেশের ছাত্র জনতা পাবে কি না জি ধন্যবাদ সেজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই বিগত হুজনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মহানগর থেকে মহানগর জেলা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আপনার সাংগঠনিক ভিত্তি রয়েছে কমিটি রয়েছে এমন অনেক কমিটি নেই আমরা কমিটি বিভিন্ন কারণে করতে পারিনি তো আপনি লক্ষ্য করে দেখবেন যে ইতিমধ্যে এই নানাবিধ অভিযোগের কারণে এবং যারা হয়তো বা নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টির জন্য দায়ী ছাত্রকালী কিছু নেতৃত্ব কিন্তু যাদের সঙ্গে অভিযোগ এসেছে যারা বিভ্রান্ত হয়েছে আমরা সেরকম প্রায় তিন শতাধিক শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যে বহিষ্কার করেছি সংগঠন থেকে এবং অনেকের নামে সংগঠন বাদী হয়ে মামলা করেছে তো আপনি এখন লক্ষ্য করে দেখুন বিগত সাড়ে পনেরো বছরে এই অবৈধ ফিসিস সরকারের ছাত্রলীগের দুশো ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগ একটি অপরাধের জন্য কখন তারা স্বীকার করেছে কিনা তার সাংগঠনিকভাবে শাস্তি দিয়েছে কিনা আপনি লক্ষ্য করে দেখুন আমরা তো ইতিবাচক ধারায় ইতিমধ্যে মানে আপনারা কমিটমেন্ট করছেন আপনারা যা বলছেন ভবিষ্যতে তাই করবেন এবং কোনোভাবেই আপনারা এই ছাত্র রাজনীতির নামে মানুষের মধ্যে ভয় ভীতি হল দখল রেস্টুর এগুলির মধ্যে আপনাদের কোনো অংশগ্রহণ থাকবে না শুধু তাই নয় আমরা খুব শীঘ্রই আমরা ছাত্র দলের যে ছাত্র রাজনীতি রুটম্যাপ আমরা ঘোষণা করবো যেমন ছাত্র রাজনীতি চাই সেই রুটম্যাপ টা আমরা ছাত্র দল খুব শীঘ্রই আহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা আপনাকে